শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব স্যার সৈয়দ আমির আলীর রাজনৈতিক ও সামাজিক সংস্কার সমূহ। ভূমিকা: ঊনবিংশ শতকে মুসলমানদের মহাসংকটের সময় তাদের পথ নির্দেশের জন্য কয়েকজন নেতার আবির্ভাব ঘটে, তাদের মধ্যে সৈয়দ আমির আলী ছিলেন অন্যতম। মুসলমানদের রাজনৈতিক সামাজিক পুনর্জাগরণের ক্ষেত্রে সৈয়দ আমির আলীর দান সমসাময়িক দুই বয়োজ্যেষ্ঠ নেতার কর্তৃত্বপূর্ণ কার্য অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একজন মনীষী। মুসলিম আইন ও ইতিহাসে তার অসাধারণ ব্যুৎপত্তি ও পাণ্ডিত্য ছিল। আমির আলী সমসাময়িক দুই ব্যক্তিত্বের বিশেষত্ব তাদের মধ্যে পাণ্ডিত্যের ভাবধারা ও ইসলামী আদর্শ, এই দুই উচ্চশিক্ষিত শ্রেণীর মনন ও দৃষ্টিভঙ্গির ওপর সমান প্রভাব বিস্তার করেছিল, যে কারণে তাদের চিন্তাধারার উদার ও গোড়া মতবাদের বিস্ময়কর সমন্বয় ঘটেছিল। তেমনি সৈয়দ আমির আলীর ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। সৈয়দ আমির আলীর জন্ম পরিচয়: শিয়া মতালম্বী পরিবারে সৈয়দ আমির আলী 1849 সালে 8 এপ্রিল হুগলি জেলায় অন্তর্গত সুসুরা কেটক্ক শহরে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে তিনি অসাধারণ মেধাশক্তির অধিকারী ছিলেন। তিনি হুগলি মাদ্রাসা ও কলেজে শিক্ষালাভ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে এমএ ও বিএল ডিগ্রি লাভ করেন। তিনি বিলেত হতে ব্যারিস্টারি পাশ করেন। রাজনৈতিক ও সামাজিক সংস্কার: তিনি শুধু শ্রেষ্ঠ আইনজ্ঞই ছিলেন না, তিনি একাধারে লেখক, দূরদর্শী চিন্তানায়ক, অগ্রসর সমাজ সংস্কারক ছিলেন। নিম্নে সৈয়দ আমির আলীর রাজনৈতিক ও সামাজিক অবদান উল্লেখ করা হলো। সামাজিক ক্ষেত্রে অবদান: আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা। সৈয়দ আমির আলী মূলত মুসলমানদের সামাজিক ক্ষেত্রে উন্নীত করতে চেয়েছিলেন। তার সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো শুধুমাত্র মুসলমান সমাজকে কেন্দ্র করে। মুসলমান সমাজের দুরবস্থার কথা বুঝতে পেরে তিনি তাদের আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। 2 নম্বর, সমাজে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। তিনি মুসলিম সমাজে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালান। এছাড়া তিনি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের দ্রষ্টা অগ্নিপুরুষ জামাল উদ্দিন আফজারকে অনুসারী ও তুর্কি খেলাফতের সমর্থক ছিলেন। 3 নম্বরে, সমাজে ইসলামী ভাবধারার সৃষ্টি। সৈয়দ আমির আলী পাশ্চাত্য জগতের নিকট ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত ও বিশ্লেষণ এবং মূলনীতি প্রসারে তার পাণ্ডিত্যপূর্ণ লেখনী ও কর্ম প্রচেষ্টা পরিচালিত করেন। 4 নম্বরে, বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষক নিয়োগ। তিনি মুসলমান ছাত্র অধ্যুষিত বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলমান শিক্ষক নিয়োগের কথা হান্টার কমিশনের নিকট ব্যক্ত করেন। তিনি এটাও বলেছিলেন যে মুসলমানদের জন্য ইংরাজি শিক্ষার প্রতি পূর্বে বিদ্বেষ নেই। তিনি স্কুলের বেতন হ্রাস করেন ও স্কুলগুলোতে মুসলমানদের শিক্ষক ও পরিদর্শক এবং আরবি ও ফার্সি শিক্ষা ব্যবস্থা চালুর জন্য প্রস্তাব করেন। সামাজিক ক্ষেত্রে সৈয়দ আমির আলীর অবদান: আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা। সৈয়দ আমির আলী মূলত মুসলমানদের সামাজিক ক্ষেত্রে উন্নীত করতে চেয়েছিলেন। তার সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো শুধুমাত্র মুসলমান সমাজকে কেন্দ্র করে।
মুসলমান সমাজের দুরবস্থার কথা বুঝতে পেরে তিনি তাদের আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করেন। দুই নম্বরে সমাজে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। তিনি মুসলিম সমাজে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালান। এছাড়া তিনি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের দ্রষ্টা অগ্নিপুরুষ জামালউদ্দিন আফগানির অনুসারী ও তুর্কি খিলাফতের সমর্থক ছিলেন। তিন নম্বরে সমাজে ইসলামী ভাবধারার সৃষ্টি। সৈয়দ আমির আলী পাশ্চাত্য জগতের নিকট ইসলাম ধর্মের বিজ্ঞান সম্মত বিশ্লেষণ ও মূলনীতি প্রসারে তার পাণ্ডিত্যপূর্ণ লেখনী ও কর্মপ্রচেষ্টা পরিচালনা করেন। চার নম্বরে বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলমান শিক্ষক নিয়োগ। তিনি মুসলমান ছাত্র অধ্যুষিত বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলমান শিক্ষক নিয়োগের কথা হান্টার কমিশনের নিকট ব্যক্ত করেন। তিনি এটাও বলেছেন যে মুসলমানদের মধ্যে ইংরাজি শিক্ষার প্রতি পূর্বে বিদ্বেষ নেই। তিনি স্কুলে বেতন হ্রাস এবং স্কুলগুলোতে মুসলমান শিক্ষক ও পরিদর্শক এবং আরবি ও ফার্সি শিক্ষা ব্যবস্থা চালুর ব্যবস্থা করেন। পাঁচ নম্বরে ছাত্রদের বৃত্তির ব্যবস্থা। সৈয়দ আমির আলী বুঝতে পারলেন যে শিক্ষার পথে মুসলমানদের প্রধান অন্তরায় হলো দারিদ্রতা। তারা শিক্ষার প্রতি অত্যধিক খরচ বহন করতে অপারগ ছিল, তাই তিনি ওয়াকফ সম্পত্তিগুলো মুসলমানদের শিক্ষার কাজে ও মুসলমান ছাত্রদের মহসিন ফান্ড থেকে বৃত্তির ব্যবস্থা করেন। রাজনৈতিক ক্ষেত্রে অবদান। রাজনৈতিক ক্ষেত্রে সৈয়দ আমির আলী যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান মূলত সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে। নিম্নে সৈয়দ আমির আলীর অবদান আলোচনা করা হলো। রাজনৈতিক ক্ষেত্রে অবদান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য তার দাবি দাওয়াগুলো সরকারের নিকট আকর্ষণের জন্য সৈয়দ আমির আলী মুসলমানদের নিজস্ব রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করেন। এজন্য তিনি 1877 সালে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামক রাজনৈতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনে 200 জন সদস্য নিয়ে আরম্ভ হয় এবং 5 বছরে সদস্য সংখ্যা 5600-তে উন্নীত হয়। আমির আলী সমিতি কর্মসূচি নিযুক্ত হন। তার ব্যক্তিগত চেষ্টায় বাংলা, বিহার, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, মাদ্রাজ ও মুম্বাইয়ে সমিতির 50টি শাখা স্থাপিত হয়। উপসংহার। পরিশেষে বলা যায় যে মুসলমানদের রেনেসাঁ পুনর্জাগরণের জন্য ভারতে অন্যান্য মুসলমান নেতাদের অপেক্ষা আমির আলীর অবদান অনেক বেশি মূল্যবান ও ফলপ্রসূ ছিল। একথা অনস্বীকার্য যে মুসলমানদের আন্দোলনের অগ্রণী রূপে মুসলমানদের ঐতিহ্যের পুনরুদ্ধার সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আমির আলী যে কৃতিত্বপূর্ণ কাজ করেছেন তা মুসলমান সমাজের চিরস্মরণীয় হয়ে আছে।